নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব সর্ষে ইলিশ। তাহলে এবার দেখে নিই কীভাবে তৈরি করব। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তাতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরেটা সামান্য গরম হতেই ইলিশ মাছগুলোর বেশ নুন হলুদে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি, সেটা এবার আস্তে আস্তে ওই গরম তেলেতে দিয়ে দেব। এবার খুব হালকা করে ইলিশ মাছটা ভাজবো। এক পিঠটা একটুখানি ভাজা হতেই অপর পিঠটা উল্টে দেব সামান্য ভাজার জন্য। ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর তেল ভাবটাও চলে যাবে। এবার মাছটা বেশ ভালোভাবে দুপিঠটাই উল্টো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দুটো লাল লঙ্কা চিরে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে 2 চামচ কালো সর্ষের দানা জল দিয়ে বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে সর্ষে বাটাটার সাথে একটু নাড়াচাড়া করে নেব, আর এই গোটা রান্নাটাই তৈরি করব একদম লো ফ্লেমেতে। তারপর বাটিটার মধ্যে যে সর্ষে ধোয়া জলটা রয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। এবার ঝোলের সাথে মাছটা এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। এই মাছটা ঝোলের মধ্যে আস্তে আস্তে উল্টে নেব, যাতে ঝোলের রসটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। ইলিশ মাছ খুব নরম মাছ বলে এটা খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব, আর এই গোটা রান্নাটা লো ফ্লেমেতেই করব। এরপর এতে দেখে মনে হচ্ছে ঝোলটাতে একটু হলুদ গুঁড়ো লাগবে, তাই এতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। এবার হলুদটা দিয়ে আবার বেশ ভালোভাবে ঝোলটার সাথে হলুদটা মিশিয়ে নেব। সর্ষে ইলিশের কালারটা এবার ঠিকঠাক চলে এসেছে। এরপর এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে, ও উপকরণগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে মাছগুলোকে আবার এই ঝোলের মধ্যে আর একবার উল্টে নেব, তাতে এই পিঠটা যে বাকি ছিল সেটাও এর মধ্যে রসটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। এবার ভালোভাবে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর অপর পিঠটা যাতে খুব ভালো করে রসটা ঢুকে যায়, তার জন্য এবার 5 মিনিটের জন্য ওই লো ফ্লেমেতেই ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার আস্তে আস্তে তুলে নেব। এবার জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে সর্ষেটা বেশ ইলিশের সাথে গা মাখা হয়ে গেছে এবং আপনি আপনি তেল ঝরতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে আজকের রেসিপিটা তুলে নেব। যদি আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।